Assalamualaikum everyone, welcome back to my channel. आशा करी आपनारा सबाई अनेक अनेक भालो आछेन। ईदेर परेर बेकार टाइमे बेकिंग विथ सेजनेर आरेकटी एपिसोड निये आपनादेर सामने हाजिर हये गेलाम। आर आजके आमी आपनादेर जन्य तैरी करे देखाबो फटो केक। आपनारा किभाबे एकटा फटो केकेर उपर बसाते पारेन सेई केकटाई किन्तु आजके आमी आपनादेर सामने प्रेजेंट करे देखाबो। এই কেকটার অনেক অনেক রিকোয়েস্ট ছিল, খুবই ইজি ভাবে কিন্তু এই কাজটা করতে পারবেন আপনাদের প্রিয়জনদের জন্য। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। তো একটা কেক বোর্ডের উপর আমরা সামান্য পরিমাণে ক্রিম দিয়ে দিলাম, এটাকে এখন ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এই চকলেট ক্রিমের রেসিপিটা কিন্তু আমার সিক্রেট হুইপিং ক্রিমের রেসিপিতে দেওয়া আছে। এরপর আমি এখানে সুগার সিরাপ দিয়ে আমরা সেম ক্রিমটা আবার স্প্রেড করে দিচ্ছি। এখন এটাকেও আমরা ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে স্মুথ করে নেব। আর এই কেকটা হলো চকলেট ময়েস্ট কেক। এই চকলেট ময়েস্ট কেকের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে, আপনারা চেক করে নিতে পারেন। এরপর আমরা সেমভাবে নেক্সট লেয়ারটা তৈরি করে নেব। এরপর আমরা নিচের পার্টটাও উপরে দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে ক্রাম্প কোট করে নেব। তো সামান্য পরিমাণে ক্রিম দিয়ে আমরা চারিদিকে এটাকে ছড়িয়ে নিচ্ছি। ক্রাম্প কোটের জন্য কিন্তু বেশি ক্রিমের একদমই প্রয়োজন নেই। ক্রাম্প কোট করার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য। আপনারা ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্যও রাখতে পারেন। এক ঘন্টা পর কেকটাকে বের করার পর আমরা একটা বাস্কেট নজেল দিয়ে এরকম বাস্কেট ওয়েভটা করে নিচ্ছি। আর এটা মুখে বলার কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে কিভাবে ডিজাইনটা করছি, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে চারপাশে আমরা পুরো কেকটাই তৈরি করে নিব। আমি আপনাদের লাস্টের কতখানিও আবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করলেই কিন্তু আপনারা সেম কাজটা করতে পারবেন। তো এখন উপরে ক্রিম দিয়ে আমরা উপরের পাশটাকে একদম স্মুথ করে নিব। যেহেতু উপরে আমরা ফটো বসাবো এই কারণে ভালো করে কিন্তু স্মুথ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম ভালো করে স্মুথ করে নিলাম। এখন আমি আপনাদের এডিবল ফটো পেপারটা দেখিয়ে দিচ্ছি। এই ফটো পেপারটা কিন্তু খাওয়া যায়, এগুলো আপনারা গুলশান ডিএনসিসি মার্কেটে মোল্লা অথবা কুমিল্লা ক্রোকারিস থেকে ইজিলি করিয়ে আনতে পারবেন। এছাড়া অনেক অনলাইন পেজেও সেমভাবে করিয়ে দেয়। আর আপনাদের কেকটা যত ইঞ্চি প্যানে বেক করবেন তার থেকে এক ইঞ্চি কম রাখবেন এই ছবির রাউন্ডটা। অর্থাৎ আপনার প্যান যদি 7 ইঞ্চির হয় এই রাউন্ডটা হবে 6 ইঞ্চির। এখন এই গোল অংশটা আমরা কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন গোল অংশটা সাবধানতার সাথে কেটে নিচ্ছি, একটা কেচির সাহায্যে আমি কেটে নিয়েছি। এগুলো কিন্তু অনেক নরম হয়। এটাকে কেকে সেট করার আগে আমরা 15 মিনিটের জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো আরেক দিকে আমরা তৈরি করে নিচ্ছি চকলেট গানাশ। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে চকলেট নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ক্রিম। এখন দুইটাকে ভালো করে মাইক্রোওয়েভে আমি গলিয়ে নিচ্ছি। এই যে গলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম কিন্তু স্মুথ হয়ে গিয়েছে। এখন আমি কেকের উপর গানাশটা ছড়িয়ে দিচ্ছি। একদম বেশি গানাশ দেওয়ার দরকার নেই, এই গানাশটা একটা গ্লুয়ের মতো কাজ করবে। ফটো পেপারের পিছনের কাগজটা সরিয়ে এটাকে বসিয়ে দিলাম। আরেকটা কথা হলো, ফটো পেপার আপনি ডেলিভারি দেওয়ার কিছুক্ষণ আগে বসাবেন, অর্থাৎ আগের দিন বসিয়ে ফ্রিজে রাখা যাবে না, আপনার সাথে সাথে বসিয়েই ডেলিভারি দিতে হবে। ফ্রিজে রাখলে অনেক সময় ঘেমে যায়, এই কারণে ফটোটা ব্লার হয়ে যেতে পারে। তো যেই দিন ডেলিভারি হবে সেই দিন আপনি ফটোটাকে সাবধানতা অবলম্বন করে বসাবেন। আর একদম বরফ ঠান্ডা কেকের উপরও এই ছবিটা বসাতে যাবেন না, একটু রুম টেম্পারেচারে থাকা কেকের উপর বসানোর ট্রাই করবেন। তো একটা লাল কালারের ক্রিম দিয়ে আমি চারিদিকে এরকম রোজা টেকে নিচ্ছি। আপনারা এরপর আপনাদের মন মতো যে কোনো ডেকোরেশন করে ফেলতে পারেন। আমি জাস্ট চারিদিকে এরকম রোজেট করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটা সিম্পলের মধ্যে কত গর্জিয়াসভাবে ফুটে উঠেছে। এখন আমরা চারিদিকে একটু পাতা দিয়ে দিচ্ছি। আমি সবুজ কালারের ক্রিম নিয়ে পাতার নজেল দিয়ে চারিদিকে এভাবে পাতা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পাতা দেওয়ার পরে কিন্তু ব্যাপারটা আরও ফুটে গিয়েছে। এখন আমি কিছু সুগার বল বসিয়ে দিব বা পার্ল স্প্রিঙ্কেল বসিয়ে দিব, এগুলো একদমই অপশনাল, ডেকোরেশনটা আসলে নিজের মন মতো করে নেবেন। আর ফটোটা বসানোর পর চেষ্টা করবেন সাথে সাথে ডেলিভারি দেওয়ার, কখনোই ওয়েট করবেন না, কারণ ওয়েট করলে আপনার ছবিটা ব্লার হয়ে যাওয়ার চান্স থাকে। আর ফ্রিজে না রাখাই ভালো এই কেকটা, তবে যদি বেশি গরম থাকে তবে 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন। তো আমাদের কেকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো বুঝতেই পারছেন। আর আজকে এই কেকটা আমি কেটে দেখাবো না, কারণ এটা আমার একটা
প্রিয় ভাইয়া ভাবির অ্যানিভার্সারির জন্য ছিল, তাই ওরা এটাকে কাটবে আর আমি আজকে কেটে দেখালাম না। আপনারা বাসায় ট্রাই করলে আমার ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অনেক অনেক রিকোয়েস্ট ছিল এই কেকটার জন্য। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে কিন্তু এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সবসময়ের মতো কি করতে হবে, হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখতে হবে। বাই বাই।